এটি তো দর্শকশ্রোতার একমাত্র ভালোবাসার জায়গা, শিল্পীর সাথে দারুণ একটা বন্ধু। এবারে গানটা লিখেছি ফাহমিদা নবীর জন্য। গানটা সুর করেছেন রাজন সাহা। আমার কাছে মনে হয়েছে যে ফাহমিদা নবী গানটি গাওয়ার মধ্য দিয়ে একটা নতুন গায়কী পেয়েছি। আজকে যে গানটি নিয়ে কথা বলছি এটি আমার খুব পছন্দের একটি গান। অল্প কিছুদিন হলো গানটি বানিয়েছি। ভালোবাসি গো তোমারে গানটি যিনি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাইজি ভাইয়া, অসম্ভব সুন্দর লিরিক। এবং ভালোবাসি গো তোমারে যে গানটি যিনি টিউন এবং মিউজিক করেছেন আমাদের সবার প্রিয় রাজন দাদা, এবং রাজনের সুরের মধ্যেও একটা ভিন্ন মাত্রা পরিলক্ষিত হয়েছে। গানটা যখন আমি ভিডিও করছিলাম লতা আচার্যার এই যে টিম পুরো টিম তাতে গাইছিল আমার সাথে, আমার তখন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এই গানটা বোধ হয় সবার ভালো লাগার একটা গান হবে। আর এই গানটার ভিডিও করেছেন লতা আচারিয়া। আমার মনে হয় আধুনিক গানে এই গানটা একটা ভিন্ন মাত্রা দেবে। এবং সেভেন টিউনসের প্রকাশিত এই গানটি আপনাদের ভালো লাগবে। সেভেন টিউনসের জন্য গানটি বানানো, গানটি লিখেছেন আমার খুব প্রিয় এবং শ্রদ্ধাভাজন গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি স্যার। গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় ফাহমিদা নবী আপু। আসলে তিনি আমার অনেক প্রিয় একজন মানুষ, সত্যি কথা বলতে শুধু সিঙ্গিংয়ের ক্ষেত্রে না, পার্সোনালি আমার ওনাকে খুবই ভালো লাগে এবং তিনি অসাধারণ গেয়েছেন গানটি। এই গানটি মনে হয়েছে আমার একটু ডিফারেন্ট গান। কথাটা সাথে আমি যখন সুর করি তখনই মাথায় রেখেছিলাম ফাহমিদা আপার জন্য গানটি বানাবো। এত সুন্দর গানটি ভিডিও নির্মাণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেভেন টিউনসকে। এই গানটি সেভেন টিউনস এন্টারটেনমেন্ট থেকে আসছে। আর একটা মজার কথা বলতে চাই, গানটার মধ্যে একটা কথা আছে, সূর্যের আগুন বৃষ্টি হতে পারে, এবং গানটা যখন আমি ভিডিও করছিলাম সত্যি সত্যি বৃষ্টি ছিল। আপনারা সবাই সেভেন টিউনসের সাথে থাকুন, সেভেন টিউনসকে সাবস্ক্রাইব করুন, ভালো ভালো বাংলা গান শুনুন, বাংলা গানকে সাপোর্ট করুন। গানটি শোনাবার খুব আগ্রহী থাকলাম, আপনারা গানটা শুনবেন এবং সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের সাবস্ক্রাইবার হতে হবে না।